আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কান্তি শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুবই একটা ভালো সংবাদ এসেছে যারা আপনারা ইউকে আসতে চাচ্ছেন স্টুডেন্ট হিসেবে যারা আসলে পিএইচডাব্লিউ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আসলে আজকে ভিডিওটা আমাকে অনেকেই বলেছিলেন যে ভাইয়া চোদ্দ মে তো যে আপডেটটা আসে একটু জ্ঞানলি আমাদেরকে জানাবেন পিএইচডাব্লিউ নিয়ে তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা তার আগে ভিডিওটা কিছু জিনিস বলে নিচ্ছে সেটা হচ্ছে যারা যারা আপনারা ইউকে তে আসছেন প্রথমত কথা হচ্ছে যে ইউকেতে এই তে কোনো প্রকার পরিবর্তন আসেনি যেমনটা আছে তেমনটাই আছে পিএচডাব্লিউ নর্মাল গতিতেই চলবে এবং এটা ডিটেলসটা আমি ভিডিওর একটু পরেই বলছি তার আগে বলছি যে আজকের এই রিপোর্টটা আসার পিছনে অন্যতম রিজন হচ্ছে যেটা আমার মতে যে কিছুদিন আগে আপনার যে নির্বাচন হয়েছে গভর্নমেন্টের যে নির্বাচন হয়েছিল রিপাবলিক তা যেটা ডেমোক্রেটিক কনজারভেটিভ এবং হচ্ছে লেবার পার্টির মধ্যে সেখানে দেখা গিয়েছে যে ঋষি কিছু কিছু ইনফ কিছু কিছু আপনার যেটাকে বলে যে হচ্ছে কমান্ড বা যেগুলো হচ্ছে রুলস তৈরি করা হচ্ছে সেইগুলো আসলে অনেকে নিতে পারছেন না বলেই চোদ্দ বছর বা পনেরো বছর ধরে কনজারভেটিভ থাকার পরও লেবার পার্টির একটা ভালো আসনে তারা হচ্ছে জয়লাভ করেছে যেটা হচ্ছে সবার জন্য একটা অ্যালার্মিং আর এই কারণে দেখা গিয়েছে যে আসলে রিপোর্ট যেমনই হোক না কেন রিপোর্ট খারাপ হোক বা ভালো হোক আমার কাছে মনে হয় যেটা যেমনই আসুক না কেন এটাকে একটা পজিটিভ হিসাবে দেখানো হচ্ছে যেন আর কোনো রুলস তৈরি না হয় যেটা আসলে তার টিমের উপরে খুব ভালো প্রভাব ফেলবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে স্টুডেন্ট যখন ডিপেন্ডেন্ট বন্ধ হয়ে যায় জানুয়ারিতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট যখন বন্ধ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে বলা হয়েছে প্রায় এইটটি পারসেন্ট ডিপেন্ডেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছে এবং ইমিগ্রেশনে এটা যথেষ্ট প্রভাব ফেলেছে যখনই ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন ইউনিভার্সিটি থেকে বারবার একটা কথা বলা হয়েছিল যে তারা যেই পরিমাণ টাকা ইনকাম করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে সেটা আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে এই অপশনের মাধ্যমে এবং যেটা কিন্তু ট্রু হয়েছে যে আগে যেই পরিমাণ স্টুডেন্ট আসছিল সেই পরিমাণ স্টুডেন্ট কিন্তু এবার আর আসতেছে না সেটা কিন্তু টোটালি প্রায় এইটটি পার্সেন্ট যে বলা হচ্ছে আসলে এইটটি পার্সেন্ট ড্রপ করেছে ঠিক আছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে পরিমাণ টাকা দিয়ে আসে এই পরিমাণে দেখা গেছে যে হয়তো বা সিক্সটি হচ্ছে এখানকার লোকাল স্টুডেন্টরা দেয় এই ফোরটি টাকা দিয়ে আসলে তারা চলাফেরা করে তারা হচ্ছে আসলে তাদের ইউনিভার্সিটিগুলো চালায় যার কারণে তাদেরকে সব সময় এটা নিয়ে চিন্তা করতে হয় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে তাদের এই ইনকামের জন্য তাদের আবার গভর্নমেন্ট অফিসে ছুটতে হবে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যত বেশি আসে তত বেশি হচ্ছে ইউনিভার্সিটিগুলো স্বাবলম্বী হয় এবং তাদের যে ব্যাকলোডগুলো থাকে বিভিন্ন ঋণ থাকে তারা সেগুলো আসলে এগুলো দিয়ে ক্লিয়ার করে এটাই হচ্ছে ট্রু এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাধ্যমেই যে এখানে হচ্ছে ইউনিভার্সিটিগুলো হচ্ছে স্বাবলম্বী হচ্ছে এটাই সত্যি এবং যার ফলাফল হচ্ছে যদি এটা হচ্ছে পিএচডাব্লিউ বন্ধ করে দেওয়া হতো তাহলে যে প্রবলেমটা হতো যে যেমন স্টুডেন্টও আসতো না তেমনি ইউনিভার্সিটিগুলো থেকে মারাত্মক প্রেশারে পড়তো গভর্নমেন্ট তো চলেন আমরা আসলে যে রিপোর্টটা দিয়েছে ম্যাক ম্যাক থেকে তো আমরা সেটা একটু দেখি যেটা হচ্ছে প্রিভিয়াসলি বলা হয়েছিল যে হোম সেক্রেটারি যিনি আছেন তিনি ম্যাককে হচ্ছে বলেছিলেন যে হচ্ছে পিএইচডব্লিউ যে রুটটা অর্থাৎ গ্র্যাজুয়েট যে রুটটা আছে রুটটা নিয়ে হচ্ছে একটা ডিটেলস দেওয়ার জন্য যেন তারা বুঝতে পারেন যে এটাকে নিয়ে কোনো প্রকার সমস্যা তৈরি করা হচ্ছে কিনা অর্থাৎ এটাকে মানে ইউকেতে আসার একটা অন্যতম ওয়ে অথবা তাদের যেই ইমিগ্রেশনসের যে রুলসের কথা বলা হচ্ছে যে তাদের ইমিগ্রেশনে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে সেই বিষয়ে আসলে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে আসলে এই ধরনের একটা রিপোর্ট তৈরি করা হয়েছে তো চলেন আমরা সেই রিপোর্টটা দেখি সো এটাই হচ্ছে সেই ল্যাটারটা যেটা হোম সেক্রেটারি বরাবর পাঠানো হয়েছিল অ্যাবাউট গ্র্যাজুয়েট রোড সেখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে আপনারা দেখতেছেন আপনারা চাইলে সেটা সার্চও দিতে পারেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ডিয়ার হোম সেক্রেটারি বরাবর লেখা আছে এবং সেখানে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলি আপনাদের এখানে বলছি সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে তারা হচ্ছে কোনো প্রকার এভিডেন্স খুঁজে পায় নাই গ্র্যাজুয়েট রুটে কেউ হচ্ছে আপনার মিসইউজ করা হচ্ছে কিনা এই ধরনের কোনো কিছু তারা এখানে খুঁজে পান নাই এই একটা বিষয় এখানে দেওয়া হয়েছে আর একটা বিষয় হচ্ছে তারা বলেছে কিছু কিছু এজেন্ট আছে যারা হচ্ছে এর নামে হচ্ছে আসলে এই ধরনের কাজগুলো বেশি করতেছে সো তাদের কারণে আসলে অনেক রং স্টুডেন্ট এখানে আসতেছে সেই বিষয়টাও এখানে আসতেছে এবং অ্যানাদার জিনিস এসেছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা এখানে আসার পরে এখানে যে পাবলিক ফান্ড আছে সেখানে পাবলিক ফান্ডে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা জাস্ট লাইক এস ধরেন এন এইচ এ আপনি ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তো ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন কিনা এখানে বিষয়টা হচ্ছে যে একদম স্পষ্ট যে স্টুডেন্টরা কিন্তু কোন এনএইচএস এর ফ্রি দিয়ে আসতেছে সো তাদের কিন্তু আসলে এ রিলেটেড কোনো সমস্যা নেই তারা কিন্তু নিজেদের টাকা দিয়ে তারা নিজেরা এখানে চলাচল করতেছে আরও কিছু বিষয় এখানে এসেছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেই এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি বলেছিলাম যে জানুয়ারি থেকে আসলে ডিপেন্ডেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ইফেক্টটা পড়েছিলো ডিপেন্ডেন্ট রুলস এবং গ্রাজুয়েট রুটে সেটা আসলে সিগনিফিক্যান্ট ইফেক্ট পড়েছে গ্রাজুয়েট রুটে সেটা এখানে একদম ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে সো এটা একটা বিষয় আরেকটা বিষয় এখানে যেটা দেখানো হয়েছে যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে চল মানে হচ্ছে তাদের ডোমেস্টিক স্টুডেন্ট এবং রিসার্চ বেসে যে পরিমাণ মানে হচ্ছে স্টুডেন্টের টাকা পাচ্ছে ফিনান্সিয়ালভাবে তারা হচ্ছে আরও অনেক বেটার অবস্থানে যাচ্ছে ইউনিভার্সিটিগুলো যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি বলেছিলাম এবং তারা এখানে কিছু সাজেশন দিয়েছে রিকমেন্ড করেছে যে তাদের উচিত যে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়ে নতুন প্ল্যান তৈরি করা যেটা এজেন্ট কোয়ালিটি ফ্রেমওয়ার্ক হইতে পারে যে একটা এজেন্ট কীভাবে হইতে পারে বাট আসলে বাংলাদেশের জন্য আসলে এটা টাফ কারণ বাংলাদেশে একজন কেউ একটা এজেন্সি পেলে তারা আসলে সাব এজেন্সি দিয়ে দিয়ে তারা স্টুডেন্ট কালেক্ট করে এবং হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা নিয়ে থাকে এইভাবে তো এটা আসলে আপনারা অনেকেই জানেন যার কারণে আসলে অনেকে রাইডভাবে যেতে পারেন না আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে নিউ ইমিগ্রেশন রুটে যেই পলিসি চেঞ্জগুলো আসছে আর হচ্ছে বলা হয়েছে যেগুলোর হচ্ছে ডেটাগুলো হচ্ছে ক্লিয়ারভাবে কালেক্ট করার জন্য কারণ যে ডেটাগুলো আসলে দেওয়া হয়েছিল হোম অফিস থেকে সেগুলো তাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে ক্লিয়ার না এগুলো রাইট না যেটা দেওয়া হয়েছে যে যেই ডেটাগুলো আসলে হচ্ছে তাদেরকে শেয়ার করা হয়েছিল যে যারা হচ্ছে রুটগুলো হচ্ছে নষ্ট করতেছে বা যেসব স্টুডেন্টগুলো এই রুটের মধ্যে এসে তারা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন প্রবলেম হচ্ছে যেগুলো আসলে যেই ডেটাটা দেওয়া হয়েছিল ডেটাটা ইনকারেক্ট বাট ইটস ট্রু যে যারা এসেছেন তারা এটাকে যে বিভিন্নভাবে মিসইউজ করেছেন এটা তারা জানেন বাট যে ডেটাটা দিয়েছেন যে ডেটা নিয়ে তাদের কাজ করার কথা ছিল সেই ডেটাটা হচ্ছে ইনকারেক্ট ছিল সেটা তাদের মনে হয়েছে এবং যেই কারণে আসলে তারা আসলে এটা নিয়ে কাজ করতে পারে নাই এবং তারা বলেছে যে এখানে আসলে স্কিল ওয়ার্কার রুট এবং স্টুডেন্টের এই গ্র্যাজুয়েট রুটের মধ্যে যেই কানেকশনের কথা বলা হয়েছে তারা সেই ধরনের আসলে পায় পায়নি এই ছিল ওভারঅল তো যারা ভিডিওটা দেখেছেন আশা করছি আপনার কাছে ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম